সানি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়া আর সহ আরো অন্যান্য নেতারা কি কি বলেছেন? কিছুক্ষণ আগেই ওবায়দুল কাদের কথা বলছিলেন এবং তার আগে তিনি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের কবরে বনানী কবরস্থানে। এবং এর পরবর্তীতে ওবায়দুল কাদের যে বিষয়গুলো বলেছেন যে বর্তমান যে বিএনপি যে কর্মকাণ্ড বিএনপি জামাতের সেই কর্মকাণ্ড দেখে যে একটি বিষয় খুব পরিষ্কার যে এই বিএনপি পুনরায় অগস্ট ঘটিয়েছিল এবং তিনি আরো বলেছেন যে রাজনৈতিক অঙ্গনে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হচ্ছে এই বিএনপি এবং 75 এর জিয়াউর রহমানই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এবং নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের একটি কথা বলেছেন যে বিএনপি নির্বাচন চায় না, তাই তারা যে ষড়যন্ত্রের যে চোরাপথ সেই চোরাপথ ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু মোটামুটি ওবায়দুল কাদের বক্তব্য ছিল এই পর্যন্তই এবং তার আগে কিন্তু তিনি শেখ কামালের কবরে শ্রদ্ধা জানিয়েছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পক্ষে এবং তারপরে দলের পক্ষে এবং তার পরে যে এখানে ফাতেহা পাঠ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবং সকাল থেকেই কিন্তু আওয়ামী লীগের নানা যে সংগঠন রয়েছে তাদের নেতাকর্মীরাই এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই সঙ্গে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং তারপরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আমার কথা হচ্ছিল এবং তিনি যেটি বলছিলেন যে বঙ্গবন্ধুর যে খুনিরা রয়েছে সেই খুনিদের এখনও ফিরিয়ে আনা যায়নি এবং সেই যে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে না আনার যে বিষয়টি সেটি বাংলাদেশের জন্য জাতি হিসেবে আমাদের জন্য আসলে হতাশাজনক এবং সেই বিষয়টি তিনি বলছিলেন। তো এখন কিন্তু আরও আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিগুলো তারা পালন করছে এবং এখনও কিন্তু নেতাকর্মীরা যে শেখ কামালের যে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তো মুন্নি, এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। মুন্নি।